হ্যালো বন্ধুরা, আমি কেকা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু কেকার চ্যানেল। আজকে আবার চলে এসেছি সংসারে খুঁটিনাটি কিছু কথা তোমাদের সাথে বলবো বলে। জানো তো বন্ধুরা, আমি তো তোমাদের বারবারই বলেছি, আমি যতটুকুন জানি ততটুকুনই তোমাদের সামনে তুলে ধরি যদি তোমাদের কোনো উপকারে লাগে। তো আজকে আমি সেরকমই কিছু কথা বলবো, কিছু ফেলে দেওয়া জিনিস যেগুলো আমরা ফেলেই দিই চট করে, সেইগুলো আমাদের কত রকমের উপকারে লাগে। আর এছাড়াও কিছু কথা বলবো যেগুলো আমাদের সংসারে বিভিন্ন কাজে ব্যবহার করি আমরা, সেগুলো কীভাবে রাখলে সেগুলো ভালো থাকবে। তো চলো বলি তোমাদের সাথে তাহলে। দেখো বন্ধুরা, আমরা সকলেই নুন ব্যবহার করি, সংসারে নুন ছাড়া তো চলবেই না, তাই তো? সেই নুনটা অনেক সময় খুব চট করে গুলে যায়, জল হয়ে যায়। তো সেই নুনের কৌটোর মধ্যে যদি তোমরা লেবু রেখে দাও, পাতে লেবু কেটেও রাখতে পারো বা পাতে লেবু গোটাও রেখে দিতে পারো, যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু নুন চট করে জল হয়ে যায় না বা গুলে যায় না, জানো তো? তোমরা রেখে দেখো, অনেক দিন ভালো থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত দেখো, আমরা সকলেই অনেক সময় যে টি ব্যাগগুলো ব্যবহার করি সেইগুলো খাবার পরে ফেলে না দিয়ে সেইগুলো যদি আমরা ঘর মোছার জলে বালতির মধ্যে ফেলে দিই আর সেই জলে যদি আমরা ঘর মুছি, তাহলে ঘর কিন্তু খুব চকচকে হয় এবং পরিষ্কার হয়। এছাড়া ওই টি ব্যাগগুলো যদি দিয়ে যদি আয়নার কাঁচ যদি তোমরা মুছো, মানে আগে টি ব্যাগটা ভালো করে বুলিয়ে নিলে কাঁচের ওপর, তারপর একটা শুকনো ন্যাকড়া বা খবরের কাগজ দিয়ে ভালো করে মুছে নিলে, তাহলে দেখবে আয়নার কাঁচগুলো খুব চকচক করবে, পরিষ্কার হয়ে যায় চট করে। এগুলো তো আমরা সহজেই ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে আমাদের সংসারে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে উপকৃত হতে পারি। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই। এছাড়াও দেখো, আমরা নিম পাতা সকলেই খাই কম বেশি, তাই তো? নিম বেগুন, নিম আলু ভাতে আরও অনেক কিছু খাই আমরা নিমে। তো নিম পাতাটা তো আমরা খাই, কিন্তু নিমের ডালটা আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু সেই ডালটাকে আমরা না ফেলে আমরা অনেক কিছু কাজে ব্যবহার করতে পারি। প্রথমত ঘর মোছার কাজে ওই জলের বালতির মধ্যে যদি তুমি নিমের ডালটাকে, শুকনো ডালটাকে ফেলে দাও, তাহলে দেখবে ঘরে পোকামাকড় কম হবে এবং ঘরটাও কিন্তু পরিষ্কার থাকবে, একটু সুন্দর গন্ধ বেরোবে নিমে। এছাড়াও যখন চান করা হয় সেই চানের জলের মধ্যে নিমের ডালটাকে ফেলে দিলে এবং সেই জলে যদি তোমরা চান করো, গায়ের ঘোষ পেঁচড়া থেকে অনেকটা নিরাময় হয় এবং স্মেলটাও কিন্তু ভালো থাকে। আমরা সকলেই জানি যে নিম কতটা আমাদের উপকার দেয় শরীরে। এছাড়াও যদি আমরা সর্ষের তেলের মধ্যে ওই নিমের ডালটা বা একটু দু চারটে নিম পাতা ফেলে ফুটিয়ে সেই তেলটাকে একটু ঠান্ডা করে যদি গায়ে মাখি, তাহলেও কিন্তু আমরা অনেক উপকার পাবো। দেখবে স্কিনটা গ্লো করবে এবং স্কিনের খসখসে ভাব থাকবে না। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আমি কিন্তু করি এবং আমি আমার ছেলেদেরকেও কিন্তু মাখাই। আচ্ছা, এছাড়াও তোমরা দেখো সকলেই জানো যে আমরা কসবাইট ব্যবহার করি এবং বাসন মাজার সাবানের ওপরে যদি সেই কসবাইটটাকে তোমরা রাখো, তাহলে চট করে কিন্তু সেই সাবানটা গুলে যায়, খুব অল্প দিনের মধ্যে সাবান গলে যায়। কারণ হচ্ছে কসবাইটে সেই জলটা যতই আমরা ধুয়ে রাখি, জলটা সাবানের ওপরে সোপ করে নিচ্ছে, ফলে সাবানটা কিন্তু গলে যাচ্ছে। তো সেই জন্য যদি কসবাইটটাকে সাবানের ওপরে না রেখে যদি আমরা ভালো করে ধুয়ে তার পাশে যদি রেখে দিই, তাহলে কিন্তু সাবানটা দীর্ঘদিন ধরে ভালো থাকবে। আমরা হয়তো সকলেই জানি, কিন্তু যারা জানো না আমি কিন্তু তাদের জন্য বলছি। এছাড়াও দেখো বন্ধুরা, এবার দেখ পাতি লেবু, আমরা তো পাতি লেবু একটু সকলেই খাই কম বেশি, ঠিক আছে? কিন্তু সেই লেবুর খোসাগুলোকে ফেলে না দিয়ে সেইগুলো বাসন মাজার কাছে কিন্তু ব্যবহার করা যায়। হ্যাঁ, বাসন যখন মাজা হয় কসবাইট দিয়ে, সাবান দিয়ে, তখন সেই লেবুর খোসাগুলো যদি প্রথমে থালের ওপরে বা গ্লাসের ওপরে বাসনের ওপরে ভালো করে ঘষে নিয়ে এবং তারপরে যদি সাবান দিয়ে বাসন তো বাসন কিন্তু খুব পরিষ্কার হয় এবং চকচক করে, তোমরা ব্যবহার করে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারছো যে সংসারের কিছু ফেলে দেওয়া জিনিস আমাদের সংসারের বিভিন্ন কাজে কিন্তু অনেক অনেক উপকার করে, জানো তো? নারকেল তেলের শিশিগুলো, বিশেষ করে শালিমারের যে প্লাস্টিকের লম্বা শিশিগুলো হয়, সেইগুলো কিন্তু শীতকালে একদম ইট হয়ে যায় জমে,
হ্যাঁ ঠান্ডার জন্য সেগুলো ব্যবহার করতে আমাদের খুব অসুবিধা হয়, সেগুলো যদি আমরা একটু যদি সময় করে যদি রোদেতে দিয়ে আসি, যেখানে সূর্যের আলোটা ডাইরেক্ট পড়বে সেখানে যদি কিছুক্ষণের জন্য দিয়ে আসি, তাহলে কিন্তু দেখবে যে তেলটা কিন্তু সহজেই গলে যাবে, আমাদের কিন্তু অতটা অসুবিধে পড়তে হবে না। আর এমনি সময় না গড়লে তো আমরা সকলেই জানি যে একটা মগের মধ্যে গরম জল নিয়ে তুমি যদি সেই কৌটোটাকে রাখো, তাহলে দেখবে নারকেল তেলটা আস্তে আস্তে গলে যাবে এবং তারপরেই আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। তাই তো বন্ধুরা, আর আমরা সকলেই জানি যে লেবুর খোসা মানে কেটে রাখা লেবু বা নিম পাতার ওই ডাল যদি তোমরা ফ্রিজের মধ্যেও যদি রাখো, দেখবে ফ্রিজের দুর্গন্ধ কিন্তু অনেকটাই চলে যাবে। তো আমি যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করি, আর আমি এগুলোতে উপকার পাই বলেই আমি তোমাদের সামনে সেগুলো নিয়ে আসি এবং তুলে ধরি, যাতে তোমরাও এইগুলো করে উপকার পাও। তো আজকের মতন এখানে, তো টাটা।